এক সকালে আমি ফুলের বাগানে পানি দিচ্ছিলাম, এমন সময় ডাক পিয়ন আসে। তিনি একটা চিঠি দেন, আব্বুর চিঠি। আমার আব্বু বিদেশে থাকেন, আমি দৌড়ে মায়ের কাছে চিঠিটা নিয়ে যাই। আব্বু আলাদা করে আমাকেও একটা চিঠি লিখেছেন, এই প্রথম কেউ আমাকে চিঠি লিখলো। আব্বু লিখেছেন, নাইমা তুমি ফুল বাগান করেছো শুনে আমি খুব খুশি হয়েছি, তোমাকে নিয়ে এখন আমার গর্ব হচ্ছে, তোমার বয়স তো 5 বছর হলো, আশা করবো তুমি নতুন বছর থেকে স্কুলে যাবে। আমিও আব্বুকে একটা চিঠি দেই, মা লিখে দেয়। আব্বুকে চিঠি পাঠানোর জন্য এখন আমরা পোস্ট অফিসে যাচ্ছি। এই প্রথম আমি পোস্ট অফিস দেখলাম, আমাদের মতো অনেকেও চিঠি পাঠাতে এসেছে। পোস্ট অফিস দিয়ে পৃথিবীর সব জায়গায় চিঠি পাঠানো যায়। অফিস থেকে চিঠির খামের উপর টিকিট লাগিয়ে দেয়। আমি আব্বুর চিঠি পোস্ট করি, এমন সময় পিয়ন চাচু আমাদের অফিসের ভেতরে যেতে বলেন। পোস্টমাস্টার চাচু আমাদের একটা প্যাকেট দেন, বিদেশ থেকে আব্বু পাঠিয়েছেন। প্যাকেট খুলে দেখে অনেকগুলো রং পেন্সিল আব্বু আমার জন্য পাঠিয়েছে। আহ, নতুন পেন্সিল পেয়ে আমার যে কি আনন্দ হয়।